হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবলুস ক্লাসরুম দেখো আমরা গত ভিডিওয়ে সপ্তম শ্রেণীর কষে দেখি এক পয়েন্ট গণিত প্রবাহ যে অঙ্কগুলো করিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো দেখে না থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে আজ আমরা বাকি যে অঙ্কগুলো আছে যেমন ছয় সাত আট এবং নয় দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর আজকে আমরা সমস্যার সমাধান করবো তো চলো দেখে নেওয়া যাক কী বলেছে দেখো ছয়ের দাগে বলেছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে কত ছ টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরা কত বেড়েছে সেটা হিসাব করে দেখতে বলেছে তো চলো আমরা সেটা খাতায় হিসাব করে দেখি তাহলে আগে বাস ভাড়া ছিল কত লিখি আগে ভাড়া ছিল চার টাকা এখন কত হয়েছে ভাড়া এখন ভাড়া হয়েছে ছ টাকা তাহলে কি আমাদের বাস ভাড়া বেড়েছে তো তাহলে ভাড়া বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কত ছয় বিয়োগ চার সমান কত হচ্ছে দু টাকা তাহলে আমাদের দু টাকা ভাড়া বৃদ্ধি পেল তো দেখো আমাদের এখানে শতকরা কত টাকা বৃদ্ধি পেয়েছে আমাদের সেটা বের করতে হবে দেখো এখানে আগে ভাড়া ছিল চার টাকা এখন হয়েছে ছ টাকা তাহলে কি আগের থেকে দু টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে তাহলে আগের ভাড়া চার টাকায় জায়গায় ছ টাকা হয়ে গেছে তাহলে কত টাকা বৃদ্ধি পেলো দু টাকা তাহলে আমরা লিখব চার টাকায় ভাড়া বৃদ্ধি পায় দু টাকা ঠিক আছে কেন দু টাকা হলো দেখো চারের জায়গায় ছয় হয়ে গেছে ভাড়াটা এখন তাই দু টাকা বৃদ্ধি পেয়েছে এবার এক টাকায় ভাড়া বৃদ্ধি পায় কত দুই বাই চার টাকা কারণ কম হবে এবার দেখো আমাদের যেহেতু শতকরা বের করতে চাই আমরা একশো টাকায় বের করব কারণ শতকরা বের বের করতে বলেছে একশো টাকায় ভাড়া বৃদ্ধি পায় কত দুই বাই চার উপরে একশো গুণ টাকা চার দিয়ে যদি একশোকে কাটা হয় পঁচিশ হয় পঁচিশ দিয়ে দুই গুণ পঁচিশ করলে কত হয় পঞ্চাশ হয় তাহলে আমাদের ভাড়া বৃদ্ধি পেয়েছে কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে কি এখানে পঞ্চাশ টাকা মানে কি পঞ্চাশ পার্সেন্ট কারণ দেখো এখানে শতকরা বের করতে বলা হয়েছে তাই আমরা এখানে একশো লিখেছি একশো টাকায় ভাড়া বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ টাকা তাহলে কি শতকরা কত পঞ্চাশ পার্সেন্ট ভাড়া বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা লিখি অতএব ভাড়া বৃদ্ধি পেয়েছে কত পঞ্চাশ পার্সেন্ট বুঝতে পেরেছ খুবই সোজা তোমরা নিজেরাও চেষ্টা করবে অবশ্যই করতে পারবে চলো পরের অঙ্কটা দেখি দেখো সাত দাগে বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে একশো টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো টাকায় সেই পরিমাণ চিনি কিনি তাহলে আগে ছিল একশো টাকা এখন হয়েছে একশো টাকা এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি একই রকম আগেরটার মতনই অঙ্ক তো চলো আমরা সেটাও হিসাব করে দেখি এখানে লিখবো আগে চিনির দাম ছিল দাম ছিল কত টাকা একশো পঁচিশ টাকা এখন কত হয়েছে এখন চিনির দাম হয়েছে একশো পঞ্চাশ টাকা তাহলে কত টাকা বেড়েছে অতএব দাম বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে কত টাকা বৃদ্ধি পেয়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ বাদ দিয়ে দেব কত হলো সমান পঁচিশ টাকা দেখো আগে ছিল একশো পঁচিশ টাকা বৃদ্ধি পাওয়ার পরে হয়েছিল একশো পঞ্চাশ টাকা তাহলে বৃদ্ধি পেলে কত টাকা পঁচিশ টাকা এই পঁচিশ টাকাটা বৃদ্ধি পেয়েছে কত একশো পঁচিশ টাকায় তাহলে আমাদের শতকরাটা বের করতে হবে একই রকমভাবে লিখি একশো পঁচিশ টাকায় চিনির দাম বৃদ্ধি পায় কত পঁচিশ টাকা তাই তো পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এক টাকায় চিনির দাম বৃদ্ধি পায় কত পঁচিশ বাই একশো পঁচিশ টাকা বুঝতে পেরেছো তো আগেরটার মতনই এবার দেখো শতকরা বের করতে বলেছে তাই আমরা একশো টাকায় বের করে নেব একশো টাকায় চিনির দাম বৃদ্ধি পায় কত পঁচিশ গুণ একশো নিচে একশো পঁচিশ পঁচিশ দিয়ে পঁচিশ একশো পঁচিশকে কাটলে হয় পাঁচ পাঁচ দিয়ে একশোকে কাটলে হয় কুড়ি তাহলে আমাদের কত হলো কুড়ি কুড়ি পারসেন্ট তাহলে লিখি অতএব চিনির দাম দাম বৃদ্ধি পেয়েছে কত কুড়ি পার্সেন্ট বুঝতে পেরেছ তোমরা নিজেরা অবশ্যই চেষ্টা করবে বাড়িতে নিশ্চয়ই করতে পারবে তো চলো পরের অঙ্কটা কী বলেছে দেখি দেখো আটের দাগে বলেছে রোজিনা এক দিনে নব্বইটি অঙ্ক কষেছে শেফালি ওই সময় মানে ওই একদিনেই ছাব পঁয়ষট্টিটি অঙ্ক কষেছে বলছে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক কষেছে আবার বলেছে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক কষেছে আগে শেফালি ওই সময়ে রোজিনা থেকে কত কষেছে আর শেফালির থেকে শতকরা বেশি কে কষেছে রোজিনা তাহলে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক কষেছে সেটা আমাদের বের করতে হবে তো চলো আগে দেখে নিই আমরা কে কটা অঙ্ক কষেছে এখানে লিখি রোজিনা অঙ্ক কষেছে অঙ্ক কষেছে বা করেছে কটি নব্বইটি আর শেফালি কটি করেছে শেফালি অঙ্ক করেছে পঁয়ষট্টিটি ঠিক আছে তাহলে এখানে দেখো রোজিনা কটি বেশি করেছে তাহলে বের করি অতএব রোজিনা বেশি করেছে কটি নব্বই বিয়োগ পঁয়ষট্টি পাঁচ জগত হলে দশে পাঁচ হলে হাতে এক পঁচিশটি এবার দেখো এখানে রোজিনা অঙ্ক কষেছে নব্বইটি কিন্তু শেফালি কষেছে পঁয়ষট্টিটি তাহলে রোজিনা বেশি ঘষেছে পঁচিশটি কটির মধ্যে বেশি ঘষেছে পঁচিশটি পঁচিশটির পঁয়ষট্টিটির মধ্যে কারণ দেখো শেফালি পঁয়ষট্টি করেছিল তাহলে কি রোজিনা পঁচিশটি বেশি করেছে তাই আমরা এখানে লিখব রোজিনা রোজিনা পঁয়ষট্টিটি অঙ্কে বেশি করে পঁচিশটি ঠিক আছে এবার রোজিনা একটি অঙ্কে বেশি করে কটি হবে পঁচিশ বাই পঁয়ষট্টিটি এবার শতকরা বের করতে বলেছে তাহলে একশোটি অঙ্কে বেশি করে বের করব আমরা পঁচিশ গুণ একশো নিচে পঁয়ষট্টি ঠিক আছে এবার পাঁচ দিয়ে কাটবো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ তেরো পঁয়ষট্টি উপরে থাকছে কত পাঁচ গুণ একশো করলে হয় পাঁচশো নিচে তেরো এবার দেখো পাঁচশোকে আমরা তেরো দিয়ে ভাগ করব তিন তেরং কত উনচল্লিশ এখানে থাকছে এক এক শূন্য এবার তেরো ঘরের নামটা পড়ি আট তেরং কত একশো চার নয় তেরং কত একশো সতেরো তাহলে আট বার যাবে আট তেরং একশো চার বিয়োগ করলে থাকছে ছয় তাহলে আটত্রিশ পূর্ণ ছয় তেরোটি অঙ্ক বেশি কষেছে বাবা এত পার্সেন্ট শতকরা এত পার্সেন্ট বেশি কষেছে তা আমরা লিখব অতএব রোজিনা বেশি করেছে কত আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো পারসেন্ট ঠিক আছে এবার একই রকমভাবে আমরা শেফালিটা বের করব শেফালি দেখো আমরা উপরেই লিখেছিলাম রোজিনা অঙ্ক কষে নব্বইটি আর শেফালি করেছে পঁয়ষট্টিটি তাহলে রো শেফালি কী এই নব্বইটির মধ্যে পঁয়ষট্টিটি কষেছে তাহলে কি নব্বইটির মধ্যে পঁচিশটি অঙ্ক কম কষেছে তাহলে আমরা এখানে লিখবো শেফালি শেফালি নব্বইটি ভিতর কম করেছে কটি পঁচিশটি তাহলে একটির ভিতর কম কষেছে পঁচিশ বাই নব্বইটি কম কষেছে এবার দেখো শতকরা বের করতে বলেছে তাই একশো একশোর ভিতর বেশ কম কষেছে কত পঁচিশ গুণ একশো বাই নয় নব্বই এবার এই শূন্যই শূন্য কাটবো উপরে হচ্ছে দুশো পঞ্চাশ নিচে হচ্ছে নয় দুশো পঞ্চাশকে আমরা যদি নয় দিয়ে ভাগ করি এখানে ভাগ করি কত নয় দুগুণ আঠারো সত্তর সাত নং তেষট্টি সাত তাহলে সাতাশ পূর্ণ সাতের নয় শতাংশ ঠিক আছে তাহলে আমরা এখানে উত্তর লিখবো শেফালি শেফালি কম করেছে সাতাশ পূর্ণ সাতের নয় শতাংশ বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমাদের শুধু প্রথমেই বুঝতে হবে রোজিনার অঙ্ক নব্বইটি এবং শেফালির পঁয়ষট্টিটি তাহলে এই দুজনের মধ্যে কোনটা বেশি কোনটা কম রোজিনা কম বেশি কষে ছিল পঁচিশটি আর শেফালি কম কষেছিল পঁচিশটি তাহলে আমরা প্রথমে লিখলাম রোজিনা পঁয়ষট্টিটির মধ্যে কি বেশি কষেছে পঁচিশটি ওটাই প্রথমে লেখা এবং ওটাই সব থেকে বেশি ভাইটাল আর এখানে শেফালি যেটা শেফালি নব্বইটার ভিতর কম কষেছে কত পঁচিশটি এটাই যদি তোমরা বুঝতে পারো নিশ্চয়ই অঙ্কটা খুবই সোজা মনে হবে এবং চলো দাগের অঙ্কটা দেখি এবার দাগে দেখো সুহাস বাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন শতাংশ বা পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে বত্রিশশো টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত টাকা হিসাব করি তাহলে তিনি খরচ করার কথা বলেছে তাহলে এত টাকা সমান সমান কি এতটাই খরচ তো তাহলে তার মাসিক আয় কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে তো চলো সেই অঙ্কটা আমরা এবার কষে দেখি কী করে বের করব। তাহলে আমরা লিখবো সুহাস বাবুর বাবুর মাসিক খরচ কত ছেষট্টি পূর্ণ দু তিন পারসেন্ট এটাই কি সমান কত বত্রিশশো পঞ্চাশ টাকা না বলে দিয়েছে যে এত টাকা খরচ তার মাসিক খরচ যদি এত টাকা হয় তাহলে তার মাসিক আয় কত বের করতে বলেছে দেখো যখন বলে দেওয়া থাকবে কোনো পার্সেন্ট সময় সমান একটা নাম্বার বলে দেওয়া থাকবে তখন সেই নাম্বার থেকে আমাদের কি তার সংখ্যাটা কি করে বের করতে হবে তাহলে আমরা এখানে লিখব তার মাসিক আয় কি করব সমান দেব বত্রিশশো পঞ্চাশ কী করবো ভাগ ছেষট্টি পূর্ণ দুয়ে তিন ঠিক আছে শতাংশ দেখো এবারে কে করব বত্রিশশো পঞ্চাশ ভাগ তিন ছয় আঠারো দুই কুড়ি শূন্য হাতে দুই তিন ছয় আঠেরো আর হাতে দুই কুড়ি দুশো বাই তিন শতাংশ ঠিক আছে এবার দেখো এটাকে আমরা ভাঙালাম এবারটা কি গুঞ্চিহ্ন দিয়ে উল্টে দেব বত্রিশশো পঞ্চাশ গুণ যাচ্ছে উপরে তিন আর নিচে কত থাকছে দুশো যেহেতু আমাদের এখানে পার্সেন্ট তাই সেটা কী করব একশো উপরে লিখব মূল টাকা বের করতে বলা হয়েছে সরি দুশো হবে এখানে এবার দেখো এই একশো দিয়ে এই দুশোকে যদি কাটি হয় এখানে দুই এই দুই দিয়ে একে কাটব ষোলো দুগুণো বত্রিশ দুই দুগুণো চার পাঁচ দুগুণো দশ কত হলো ষোলোশো পঁচিশ তাহলে উপরে থাকছে ষোলোশো পঁচিশ আর সঙ্গে তিন তাহলে কি গুণ করলে কত হচ্ছে তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে এক তিন দুগুণি ছয় এক সাত আর কত তিন ছয় আঠারো আট হাতে এক তিন এক তিন আর এক চার আটচল্লিশশো পঁচাত্তর টাকা এটাই তার মাসিক আয় তাহলে আমরা লিখব অতএব সুহাস বাবুর মাসিক আয় সমান কত আটচল্লিশশো পঁচাত্তর টাকা অঙ্কগুলো খুবই সোজা আছে তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে তাহলে নিশ্চয়ই পরীক্ষার সময় আর সমস্যা হবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করেছো তাদেরকে চ্যানেল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো পরের ভিডিও আবার দেখা হচ্ছে অন্য অঙ্ক নিয়ে